ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই যে র আমরা যে চামড়াটা ন্যাচারাল চামড়াটা এখান থেকে কিন্তু আমার মার্কেট কিন্তু শিফট হয়ে যাচ্ছে, সেটি হলো যে এখানে আর্টিফিশিয়াল লেদার এসছে এবং আমাদের অনেকগুলো বিষয় আছে যেটা এই যে র লেদার যেটা আমরা প্রসেস করি সেখানে এনভায়রনমেন্টের ইস্যু আছে, এইসব কারণে কিন্তু মানে একদম র আমাদের যেটা ন্যাচারাল লেদারের উপরে ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে, এটি একটি বড় কারণ। দ্বিতীয় যে বিষয়টি আছে যে একটা সময় ছিল 2013 বা তার আগে আমাদের কমপ্লায়েন্স ইস্যুটা এভাবে ছিল না, এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড বিশেষ করে ইউরোপ বা উন্নত দেশগুলো তারা এনভায়রনমেন্ট বা এইসব বিষয় বা কমপ্লায়েন্সের ইস্যুতে তারা একদম মানে জিরো টলারেন্স। সেই জায়গাটাই যেটা হয়েছে যে আমাদের যখন হাজারি ব্যাগের ট্যানারি ছিল এবং সেখানে তো আসলে সিটিভি ছিল না, আমরা সেই কারণে যেহেতু যারা আমাদের ইউরোপের বায়ার বিশেষ করে আসলে চামড়াটা ইউরোপেই আসলে মূল্য পাওয়া যায়, এই জন্য ইউরোপের বায়ারদের ফোকাস করে আমরা যেহেতু একটা সেন্ট্রাল ইটিপি করতে হবে সেই কারণে আমরা সেই জায়গাটাকে সাভার আমরা হাজারিবাগ থেকে এটি সাভারের হেমায়তপুরে শিফট করা হয়েছে, কিন্তু এই 8-10 বছরও সেখানে আমরা ফুল প্রেজেন্ট করতে পারিনি, সেখানে অনেকগুলো কারণ আছে, সে কারণগুলো দু একটা বলার চেষ্টা করব। তা সেই জায়গায় যে জিনিসটা হয়েছে যে এখন যে বড় বায়ার যারা বিশেষ করে আমাদের ইউরোপিয়ান বায়ার তারা কিন্তু আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে, কারণ আমরা এখনো যে পদ্ধতিতে প্রসেস করছি সেখানে 100% আমরা কমপ্লায়েন্স, যেটা লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন যেটা সেটা আমরা পাইনি, আমরা মাত্র 4টা কোম্পানি পেয়েছে এবং সেগুলো খুব বড় আকারে না, সাভারের একটা বড় বড় যারা গেছে ওখানে আমাদের অ্যাপেক্স এর মতো বের মতো বড় বড় যে কোম্পানিগুলো গেছে তারা কিন্তু কেউ ওই ট্যানারির মধ্যে পাইনি, সেটার একটা কারণ হলো সিইটিপি। আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি এমফাসিস দিচ্ছি এই যে ঢাকাতে ঢাকামুখী কোনো চামড়া আসবে না এবং সেটি 7 দিনের মধ্যে সমস্ত ঢাকাকে সিল করে দেওয়ার কথা, এবং এটা নিয়ে আমরা এই বছর আরো কঠোর ছিলাম, কিন্তু দুঃখজনক দেখেন আমি কোরবানির দিন রাতের বেলা পোস্তাতে গেলাম রাতে গভীর রাতে এবং সেখানে গিয়ে দেখলাম পলাশির মোড় থেকে পোস্তা পর্যন্ত আপনার সারি সারি প্রায় 100টা ট্রাক ঢুকে গেছে এবং সেই ট্রাকগুলো সবগুলোই ঢাকার বাইরে থেকে এসেছে, সেই কুমিল্লা থেকে ঢাকার আশেপাশে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ হবিগঞ্জ ইভেন সিলেটের কাছ থেকে ট্রাকগুলো রাতের বেলা ঢুকে গেছে। এই ট্রাকগুলোর যে চামড়াগুলো এসেছে সেই চামড়াগুলো কখনকার চামড়া, এটি কিন্তু সকাল 9টা 10টা বা 11টা বা 12টার মধ্যে সেই প্রসেস করা হয়েছে, চামড়াটা মানে ওখানে আপনার কোরবানির পরে এটা ছাড়ানো হয়েছে, সেই দুপুর 12টার চামড়াটা এই গরমের মধ্যে যখন 12 ঘন্টা পার হয়ে যায় এবং সেই জায়গা থেকে গরমের ট্রাকে করে 100-200-400টা চামড়া ডাম্পিং করে নিয়ে আসে, এই চামড়া তো রাত 12টার সময় এটা কোয়ালিটি থাকে, আসলে সিলিকেট তো দেখা যায় না। এখন যে জিনিসটা আমি বললাম পোস্তাতে কেন টেলিফোন করে আপনার এই চামড়াগুলো বাইরের ট্রাকগুলো ঢুকলো, তাহলে নিশ্চয়ই এখানে কাজ করছে এবং আমি ওই দিন গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি এবং আমি ইতিমধ্যেই একটি রিপোর্ট তৈরি করছি এবং এর আগে আমি রিপোর্ট তৈরি করেছিলাম গত বছরও, তা আমি আশা করব সরকারের বিভিন্ন পর্যায়ে আছে বেসরকারি পর্যায়ে আছে সেখানে আমাদের এই রিপোর্টটা, যেহেতু আমি মাঠে কাজ করি আমি রাতের বেলা ওই দিন পোস্তায় গিয়েছিলাম, কোরবানির পরের দিন আমি আনন্দবাজার গিয়েছি, আমি সাভারে গিয়েছি, ওখানে শিল্প সিনিয়র সচিব মহোদয় ছিলেন, বেসিকের চেয়ারম্যান মহোদয় ছিলেন, আমরা কিন্তু মাঠের অবস্থা দেখেই কিন্তু আমরা এই রিপোর্টগুলো করি, আমি আশা করব যে সরকারের যে যে অংশ আছে এবং বেসরকারি পর্যায়ে বোধ হয় এখানে যদি ঠিকভাবে কাজ করে তাহলে আমাদের এই শিল্পটা আবার ঘুরে দাঁড়াবে। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি আমি বারেবার রিকমেন্ড করছি এবং সেটি এখন আসলে সময়ের দাবি, সেটি হলো আমরা হেমায়ত আমরা যেটা হাজারিবাগকে সরিয়েছি কিন্তু আমরা পোস্তাকে সরাইনি, পোস্তায় কেন কাঁচা চামড়া ঢুকবে, যে উদ্দেশ্যে আমরা হাজারিবাগ সরালাম তাহলে পোস্তা কেন এখানে রেখে দিলাম, এবং সেখানে কিন্তু একটা টোটাল ঢাকা সিটির মধ্যে এই পোস্তার কারণে কিন্তু ওখানে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে, তাহলে তো হাজারিবাগের উদ্দেশ্য তো বাস্তবায়ন হচ্ছে না, এই জায়গাটা আমি জোর দাবি রাখছি যে পোস্তা থেকে আমাদের এই চামড়ার আয়াতগুলো প্রয়োজনে সাভারের না হলেও আমাদের বেড়িবাদ আছে যেটা ঢাকার বাইরে যেসব জায়গাগুলো আছে সেখানে শিফট করা খুব জরুরি হয়ে গেছে। আমি তো সবার দায়িত্ব নিতে পারবো না, তবে আমার পক্ষে যেটুকু সম্ভব আমি অপ্টিমাম কাজ করছি, আমাদের অফিসাররা ঈদের কোরবানির মধ্যে ছুটি বাতিল করা হয়েছে, তারা এই টোটাল মনিটরিং এর মধ্যে ছিল এবং শুধু ঈদের দিন না আমরা ঈদের পরের দিন তার পরের দিনও কিন্তু আমরা একটি মনিটরিং করেছি, বাণিজ্য মন্ত্রণালয় থেকে মনিটরিং করা হচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতি ডিভিশনে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা টিম কাজ করেছে এবং ওখানে আমাদের যারা আমাদের ডিপার্টমেন্টের যে অফিসাররা আছে ওখানে আমাদের আদার্স যারা অফিসাররা আছে সেই অনুযায়ী আমরা মনিটরিং করছি এবং এই মনিটরিং এর কারণে কিন্তু কিছুটা হলো শৃঙ্খলা কিন্তু একটু একটু ফিরছে, কারণ 3 বছর আগে চামড়া কিন্তু পদ্মা নদীতে ছুড়ে ফেলা হয়েছে, এই চামড়া কিন্তু চট্টগ্রামে ঢাকাতে আপনার পচা চামড়া ফেলে দিয়ে চলে গেছে এবং সেটি কিন্তু পরিবেশ ধরে, এবছর কিন্তু
আগে মানে আগের 2-3 বছর থেকে একটু বেটার হয়েছে, কিন্তু আমি বলবো যে এখানে আরো অনেক কাজ করা আছে বলে আমার বিশ্বাস।